দেখুন, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা একটি মাত্র সন্তানের আশায় অনেক কিছু করে, কিন্তু তাদের কোনো সন্তান হয় না। পৃথিবীতে একটা স্টাডি বলছে, প্রতি 18 জন অভিভাবক সন্তানহীন, আবার এশিয়ায় প্রতি 100 জনের 7 জন অনাথ। তাই বলছিলাম কি, প্লিজ আপনারা একটিবার ভেবে দেখুন, সন্তান হলো আল্লাহ দেওয়া বাবা মায়ের জন্য একটি উপহার। দেখুন, অনেক ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি। আই লাভ চাইল্ড, বাট রাইট নাও আই এম নট প্রিপেয়ার্ড। আর এদিকে আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট এখন, সো এখন আমি সব চাই না। তানিয়া, তুমি তো এমন ছিল না, এখন আবার ছুটি চাচ্ছ? এক মাসে কয়বার ছুটি লাগবে তোমার বলো তো? এটা এই মাসে তোমার 4 নম্বর ছুটি। তোমার টোটাল চাকরির ক্যারিয়ারে তুমি একটা না এতগুলো ছুটি কাটাও নাই, ইভেন তোমার বিয়ের সময় তুমি এতগুলো ছুটি কাটাও নাই, কি হয়েছে বলো তো? মিলন ভাই, এবার আমার ছুটিটা লাগবেই, না হলে আমাকে অন্য সিদ্ধান্ত নিতে হবে। তানিয়া, আর ইউ ওকে? সব ঠিক আছে তো? জাহিদের কি খবর বলো তো? ভালোই আছে। তোমরা কি কোথাও ঘুরতে যাচ্ছ? না। তাহলে? মিলন ভাই, আমার তো নিজের একটা লাইফ আছে, নাকি নেই? আমি তো এখানে চাকরি করতে এসেছি, কোনো পার্সোনাল লাইফের ইন্টারভিউ দিতে আসিনি। প্রতিটা মুহূর্তে আপনি আমার পার্সোনাল বিষয় নিয়ে যেভাবে আমাকে প্রশ্ন করে যাচ্ছেন, সেটা আমার মোটেও পছন্দ হচ্ছে না, একদমই না। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, কুল ডাউন। এবার রেগে যাচ্ছ কেন? তোমাকে তো এমন কখনো দেখি নাই। আর বাই দ্য ওয়ে, তুমি ভুলে যেও না আমি তোমার বস। সো হোয়াট, মানে আপনি আমার বস হয়েছেন তো কি হয়েছে? আমার মাথা কিনে নিয়েছেন? আপনাকে কি আমার কারণে অকারণে সব বিষয় নিয়ে জবাবদিহি করতে হবে, নাকি আপনি আমার বস বলে আমার পার্সোনাল লাইফ নিয়ে যে কোনো সময় যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন? লোন ভাই, আপনি আমার সময় কিনে নিয়েছেন, নাথিং এলস। আই ডোন্ট ওয়ান্ট টু বি ইন্টারোগেটেড। হ্যাঁ তানিয়া, তানিয়া তুমি শুধু শুধু এক্সাইটেড হয়ে যাচ্ছ। হ্যাঁ শুভ, আমি তানিয়ার প্রজেক্টটা তোমাকে দিতে যাচ্ছি। দেখো, আর কোনো কথা শুনতে যাচ্ছি না, প্লিজ ডেডলাইন মিস করবা না। দেখুন, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা একটি মাত্র সন্তানের আশায় অনেক কিছু করে, কিন্তু তাদের কোনো সন্তান হয় না। পৃথিবীতে একটা স্টাডি বলছে, প্রতি 18 জন অভিভাবক সন্তানহীন, আবার এশিয়ায় প্রতি 100 জনের 7 জন অনাথ। তাই বলছিলাম কি, প্লিজ আপনারা একটিবার ভেবে দেখুন, সন্তান হলো আল্লাহ দেওয়া বাবা মায়ের জন্য একটি উপহার। দেখুন, অনেক ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি। আই লাভ চাইল্ড, বাট রাইট নাও আই এম নট প্রিপেয়ার্ড। আর এদিকে আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট এখন, সো এখন আমি সব চাই না। বুঝতে পেরেছি, কিন্তু কোনো কিন্তু না। দেখুন, আমি সবকিছু বুঝে এই সিদ্ধান্ত নিয়েছি, আর এসব বিষয়ে আমার মনে হয় সময় নষ্ট করা ঠিক হবে না। আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন প্লিজ। ওকে প্লিজ জাজ সাহেব, আপনাকে এখানে একটা সই করতে হবে। এটা কি? দেখুন, এই ধরনের কেসে আমরা কোনো রিস্ক নিতে চাই না। তাছাড়া আপনারা যে এই ধরনের কেস নিয়ে প্রথমে এসেছেন তা তো নয়,
এই ধরনের অ্যাবরশনে অনেক ধরনের জটিলতা দেখা দিতে পারে, তাই আমরা কোনো রিস্ক নিতে চাই না। তোমাকে বারবার বলতে ইচ্ছা করেছে, কিন্তু আমি তো তোমাকে জোর করতে পারি না। তোমার স্বপ্নের কাছে না হয় আমাদের স্বপ্নকে বিসর্জন দিলাম।